হাই, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? সবাই জানিও মাম্পিস হায়দ্রাবাদী লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো এখন আমি ঘুম থেকে উঠলাম, এখন আধা ঘন্টা হয়েছে ঘুম থেকে উঠেছি। তো আজকেও একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। দেখো আমি ঘুম থেকে উঠে বাইরে চলে এসেছি, খুব ভালো লাগে আমার। আজকে একটু রোদ উঠেছে বাইরে, তাই তোমাদের দেখালাম বাইরেটা। দুদিন পর আজকে একটু রোদ উঠেছে বাইরে, তো চলো কাজ করা শুরু করি। ওই যে দেখো আজকে জল এসেছে, তো জল ধরছি। বালতিগুলো ভরা হয়ে ভরছে আর ড্রামও ভর্তি হয়ে গেছে। আগেই ড্রাম ভর্তি করে নিয়েছি, আর এই যে বেসিনে বাসন রয়েছে ওগুলো মাজবো, আর এই যে জামা কাপড় ওগুলো সার্ফে চুবাবো। আজকে অনেক কাজ, জল এসছে। তো আমার বাসন মাজা হয়ে গেছে, আমি নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন আমি রান্নার দিকে এগোবো, একটু চা বানাবো। আগে চা না খেলে দিনটা ভালো যায় না। শুরুতে চাটা খেলে মনে হয় যেন কাজে একটা এনার্জি লাগে, এই জন্য আমি আগে চাটা খেয়ে নেবো, তারপরে আমি রান্না বান্না শুরু করব। তো আমি কী কী রান্না করছি সেটাও তোমাদের জানাচ্ছি, চলো একটু পরে জানাচ্ছি। এই যে চা বসিয়ে দিয়েছি, চায়ের জল ফোটা শুরু হয়ে গেছে। আর এদিকে দেখো ভাত বসিয়েছি, এই যে ভাত হচ্ছে। তো চাটা হয়ে গেলে চাটা নামাবো, তারপরে চা খাবো দুজন, আমি আর আমার হাজবেন্ড দুজন মিলে। তো দেখো এই যে আমার চা রেডি হয়ে গেছে, এখন আমি চা খাবো। চা খেয়ে তারপরে সবজি বানাবো, তো চলো চাটা খেয়ে নিই। তো আমার চা খাওয়া হয়ে গেছে, তো এখন আমি সবজি কাটবো, সবজি কেটে তারপর রান্না বান্না করবো, তারপর আসছি তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো আমার রান্না হয়ে গেছে, দেখো আমি কি কি রান্না করেছি। এই যে দেখছো বরবটি আর আলু ভাজা, আর এটা করেছি লাউ ঘণ্ট, ডালের বড়ি দিয়ে লাউ ঘণ্ট করেছি। আর কিছু করা হয়নি, তাড়াহুড়ো করে সকালে এই দুটো আইটেমই করেছি। আর এটা দেখতে পাচ্ছ ভাত, আর এর মধ্যে হচ্ছে শিমুই করেছিলাম আর রুটি করেছিলাম, সেটা সকালবেলা করেছিলাম। তো কিছুটা রয়ে গেছে, কারণ আমি খাইনি, সেটাই রয়ে গেছে, আমার টাইম হয়নি। আর কারণ আজকে আমি পুজো করব, তাছাড়াও পুজো করব আজকে আমি। তো পুজো করার পরে তারপর আমি খাবো, আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো করব ঘরে, তার জন্য আমি পুজো করেই একবারে খাবো। তো ওদেরকে আমি সকালবেলা খাইয়ে দিলাম, খাওয়ানো হয়ে গেছে। তো এখন রান্নার পর যে বাসনগুলো হয়েছিল সেই বাসনগুলো এখন মাজবো, কিচেন রুমে যাবো। তো চলো বাসনগুলো মেজে আসি। তো ওদিকে বাসন মেজে চলে আসলাম ঘরে, এই ঘরে বিছানাটা ঠিক করতে কি অবস্থা হয়েছিল, তো বিছানাটা ঠিক করছি এখন। এই নতুন বিছানার চাদর পাচ্ছি, দুদিন পর পর আমি বিছানার চাদর চেঞ্জ করি। বিছানাটা গোছানো হয়ে গেছে, তো দেখো আমি ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি। আর ওদিকে দেখো আমার ছেলে চেয়ার ফেলে কি অবস্থা, কত দুষ্টু হয়ে গেছে, ওদিক ওদিক খালি চেয়ার ফেলে দিচ্ছে। তো আমি কোনা কামচিগুলো ভালো করে ঝাড় দিই, ডেইলি আমি এইভাবে ঝাড় দিই, আর ঘর নোংরা আমার একদম ভালো লাগে না। তো এই জন্য কোনা কামচিগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়ে আসছি। হয়ে গেছে আমার ঝাড় দেওয়া। এই দেখো নিচেও বিছানা ছিল, ওপরেও বিছানা পুরো গুছিয়েছি, ঘরটা এখন একটু তাও ভালো লাগছে দেখতে, যা অবস্থা হয়েছিল। তো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তো এখন বাইরেটা ঝাড়ু দিতে এসছি। তো বাইরেটা ঝাড়ু দিচ্ছি, দেখো। তো বাইরে ঝাড়ু মেরে চলে এলাম জামা কাপড় কাচতে। ওই যে আমার ছেলে এসছে, ছেলে বলছে মাম্মি আমি লিখেছি, দেখো। তো মা ছেলের কথা হচ্ছে এখানে, তো আমি ছেলেকে বললাম তুমি ঘরে যাও, আমি জামা কাপড় কেচে নিই, তারপরে আসছি, তোমার খাতা দেখবো। তো আমার ছেলে চলে গেল, তো আমি জামা কাপড় কাচ্ছি, কেচে ধুয়ে এগুলো আবার রোদে মেলবো। জামা কাপড় কাচা হয়ে গেছে আমার, তো এখন ওদেরকে স্নান করাবো। দেখো আমি পুরো পাগলির মতন হয়ে রয়েছি, সকাল থেকে কাজ করতে 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 করতে, সংসারে কাজ করতে করতে হয়রান হয়ে যাচ্ছি, নিজেরা খেয়াল করা হচ্ছে না। তো দেখো ওদের স্নান হয়ে গেছে, এই যে দুজনকে সেম জামা প্যান্ট পরিয়েছি। আমার মেয়ে হায় বলছে, আর আমার ছেলেটা এত, আমার মেয়ে কি বলছে শোনো, তোমরা বলো, মা বলো, আমাকে না বলো, আমার 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 স্নান হয়ে গেছে। হ্যাঁ, এ দেখো কত দুষ্টু ছেলে আমার, একদম কথা শোনে না, এত বদমাইশি করে, ওর জন্য আমার কাজ আরো লেট হয়ে যায়।
তো দেখো ওদের স্নান করে দিয়েছি, দুই ভাই বোনকে স্নান করে বসিয়ে দিয়েছি। কত একটা সুন্দর মুহূর্ত, ভালো লাগছে দেখতে। তো সব কাজ কমপ্লিট করে নিয়েছি মোটামুটি। তো এখন আমি এখানে নিচে মেয়ের মেশিনটা সেট করছি। আর এটা কিসের মেশিন তোমরা হয়তো আশ্চর্য হচ্ছে, তোমরা সবটা জানবে, আমার সাথে থাকো, সবটা তোমরা জানতে পারবে। আর ওই যে আমি মুখে আওয়াজ করছি, ওই মেশিনটা ঠিক আছে কিনা তাই মুখে আওয়াজ করে জেনে নিচ্ছি। মেয়েটা মেশিন মুখে আওয়াজটা করে লাইটটা আসে কি না, যদি লাইটটা আসে তাহলে মেশিনটা পুরো ওকে। তাই মেশিনটা আমি কানে কানে সেট করে মাথার মধ্যে লাগাবো মেয়েকে। তো কেন এই মেশিনটা আমি ওকে লাগাই, কি কারণ, সবটা আমি তোমাদের শেয়ার করব। তোমরা আমার সাথে থেকো, তো সবটা তোমরা জানতে পারবে। এই যে দেখো মেয়ের কানে মেশিনটা আমি সেট করছি, ঠাকুরের নাম নিয়ে আমি সকালটাও শুরু করি মেশিনটা লাগানোটা, যাতে কোনো প্রবলেম না হয়। এই দেখো কানে গুঁজে মাথায় কিন্তু আমি সেট করলাম ওর মেশিনটা। কেন মাথায় সেট করলাম, কী কারণ, কী কী ওর প্রবলেম, সেই প্রবলেমগুলো তোমাকে আমি তোমাদের আমি সলভ শেয়ার করবো। তো তোমরা সাথে থেকো, সবটা জানতে পারবে। তো মেয়েকে মেশিন লাগিয়ে দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে মেয়েকে এখন ফুল আনতে পাঠাবো, কারণ আমি পুজো করবো তাই। তো মেয়ে বেরিয়ে গেল, ওকে পাঠালাম ফুল আনতে, পুজো করব। সাইড দিয়ে সাইড দিয়ে যাবি, সোনা সাইড দিয়ে সাইড দিয়ে যাবা, ওকে যাও। গেট খুলছে, সাইকেল নিয়ে যাবে। আমি বললাম হেঁটে হেঁটে যা, বলছে না আমি হেঁটে যাবো না, আমি সাইকেল নিয়ে যাবো। তো চলে গেল সাইকেল নিয়ে। ও ওই তো চলে এসছে। অনেকক্ষণ থেকে আমি ঘরের সামনে দাঁড়িয়ে আছি, মেয়ে কখন আসবে কখন আসবে, খুব টেনশন হচ্ছিল। তো ওই যে এতক্ষণে এলো, তো ওই যে আমার মেয়ে ফুল নিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো যখন আমি পুজো দেবো, কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। টুপি পরিয়ে পাঠিয়েছি, কারণ খুব রোদ ছিল বাইরে তাই। এই দেখো আমি পুজো করেছি, কি সুন্দর লাগছে তাই না? দেখো ফুল দিয়ে সাজিয়েছি, খুব সুন্দর লাগছে সিংহাসনটা দেখতে। এই যে আমার গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, তারপরে বাবা লোকনাথ, তারপর আছে তিরুপতি ঠাকুর, তারপর আছে গোপাল ঠাকুর, তারপরে হচ্ছে তোমার গীতা। আর এই যে ওপরে দেখো তিরুপতি গিয়েছিলাম, তিরুপতি থেকে তিরুমালা ফটোটা নিয়ে এসেছি আমি, খুব সুন্দর লাগছে। তো পুজো কমপ্লিট করলাম, পুজো কমপ্লিট করে ভগবানের ভোগ নামালাম, নামিয়ে ছেলে মেয়েকে দিলাম, আমি একটু খেলাম, খেয়ে এখন বসে গেছি লাঞ্চ করতে। তো ছেলেকে খাওয়াচ্ছি, ছেলে খাওয়া হলে তারপর আমি খাবো, আর মেয়ে একাই খাচ্ছে। দেখো এই যে মেয়ে লাঞ্চ করছে, দেখো দেখো কোনটুকু খাবার নিয়েছে, সঙ্গে রুটি, সকালে রুটি ছিল এক পিস, বেঁচে গিয়েছিলো খাওয়ার পরে, আর সেই রুটিটাই আমার মেয়ে এখন খাচ্ছে। ওই যে আমার মেয়ে খাচ্ছে, দেখো ওই যে ছেলে খুব দুষ্টু, আর আজকে সবজি হয়েছে ওই জন্য ওদের খাওয়া মুখে রুচছে না, খেতেই চাইছে না। এই যে দেখো কত কিছু বলে টোলে তারপরে খাওয়াচ্ছি, যে আছে খেয়ে নাও, সবজি একদম খেতে চায় না, ওই যে মাথা নাড়ছে খাবে না, কিছুতেই খাওয়ানো যাচ্ছে না। জোর করে কতটা খাওয়ানো যায় বলো, এই জোর করে করে খাওয়ানো হচ্ছে, কত কিছু বলে টোলে খাওয়ানো হচ্ছে। তো যাই হোক অবশেষে ওদের খাইয়ে দিলাম। দেখো এখন হচ্ছে বিকেল, আমি চলে এসেছি ছাদে। এই দেখো আমার ছেলেও এসছে, মেয়েও এসছে, সবাই মিলে ঘুরতে চলে এসেছি ছাদে। সারাদিন ঘরে ঘরে আর ভালো লাগে না, বিকেলবেলা একটু ছাদে আসলে মনটা খুব ভালো লাগে। দেখো এই যে আমার মেয়ে বলছে ফুল গাছে জল দিচ্ছি। তো আমরা ছাদ থেকে চলে এসেছি ঘরে, আমরা দেখলেই তো বিকেলবেলা ছাদে খুব এনজয় করলাম, খুব ভালো লাগলো বিকেলটা। তো এখন চলে এসেছি ঘরে, আমার বড় চলে এসছে, তো এখন আমি চা বসিয়েছি। দেখো এই যে চায়ে জল ফুটছে, তো একটু পরে চা নামাবো, সন্ধ্যাবেলা একটু লিকার চা খাবো আমি আর আমার বড় দুজনা খাবো। এদিকে আমার মেয়ে পড়তে বসেছে, এই যে সন্ধ্যাবেলা আজকে ওর পাপা ওকে পড়াচ্ছে। কি পড়ছিস তুই? আমি
পড়ো সুন্দর করে পড়ো তো শোনা পড়ো। ভাই বলো, ভালো করে বলো, ভালো করে বলো বাবা। ভাই বাবা ফোনে এ বি সি ডি বের করছে। আচ্ছা ঠিক আছে না, তুমি পড়ো। আমার চা রেডি, এই যে লিকার চা দেখতেই পাচ্ছ, এখন আমরা চা খাবো। চলো চা খেয়ে নি, তারপর আবার আসছি। এই যে চা খাচ্ছি আর ভাবছি কি রান্না করবো, ওদিকে সিরিয়ালও দেখছি, রাতে কি রান্না করবো এটাই টেনশন হচ্ছে। রোজ আমার এই সময়টা চা খেতে খেতে আমি এরকম ভাবে ভাবতে থাকি, রাতে কি রান্না করবো কি রান্না করবো। যদিও বা দুপুরের সবজি রয়ে গেছে অনেকটা, ছেলে মেয়েরা সেভাবে খায়নি, তা ওই সবজিটা দিয়েই হয়ে যাবে, সবজিটা রান্না করতে হবে না। তাই ভাবছি কটা রুটি করি আর ছেলে মেয়ে দুধ দিয়ে রুটি খেয়ে নেব। আমার রুটি করা হয়ে গেছে, এই দেখো রুটি বানিয়েছি, আর কোনো সবজি বানাইনি, কারণ দুপুরের অনেক সবজি রয়ে গেছে। এই যে সবজি রয়ে গেছে, দুটো সবজি রয়ে গেছে দুপুরের, তাই এই দিয়েই খাওয়া হবে, তো আমাকে আর কিছু বানাতে হলো না। আচ্ছা তোমরা দেখলে আমার রুটি করা হয়ে গেছে, তো এখন বাজে হচ্ছে 9:40, তো এখন আমি একটু বসে টিভি দেখবো, খাবো 10:30 সময় সবাই, বাচ্চাদেরও খাওয়াবো, আমিও খাবো, আমার আর বড়ো খাবে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই অবশ্যই, আর যারা করেছে তাদেরকে থ্যাংক ইউ। তো গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।